বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ করতে এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকেও আমরা অনুরোধ করেছিলাম তারাও যেন কর কমায়। ভারত সরকারের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটি রাজ্য কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য নাগরিকদের সুবিধা দেওয়ার চেষ্টা করেনি বলে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেছিলেন, আগামী দিনে পেট্রোল ডিজেলের দাম আরও বাড়বে, সেই কারণে নিজের ঘাট থেকে দোষটা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। অবিলম্বে রান্নার গ্যাসের দাম 300 টাকা কমানো উচিত, পেট্রোল ডিজেলেরও দাম কমানো উচিত। কমানোর কোনো লক্ষণ নেই, বরং পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে লাগাতার। কেন? রাজ্যের কোটেই বল ঠেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী রাজ্যগুলির ওপরে দোষারোপ করলেও গত 8 বছরে মোদী সরকার পেট্রোপণ্যের ওপর থেকে 26.5 লক্ষ কোটি টাকা কর বাবদ লুট করেছে, রাজ্যগুলিকেও তার ভাগ থেকে বঞ্চিত করেছে। অন্যদিকে তৃণমূল সরকারও ভ্যাটের নামে লুট করেছে 3 লক্ষ কোটি টাকা। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার পেট্রোপণ্যের দাম নিয়ে কখনো বিরোধিতা করে না, মানুষ অসহায় হয়ে পড়ে রয়েছে।